সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই। প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন। এই গ্রহণ শুভ না অশুভ, এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককে আলাদাভাবে আনন্দ দেয়। জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয়। সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে। জ্যোতিষ অনুসারে সূর্য হল গ্রহের রাজা, সূর্যকে আত্মার কারক বলে মনে করা হয়। জ্যোতিষ অনুসারে সূর্য গ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায়। চন্দ্র নিজের অক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে এসে পড়ে যার ফলে চাঁদের ছায়া পড়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না, তখন সূর্যগ্রহণ হয়। তবে পুরাণ অনুসারে রাহু সূর্যকে গিলে ফেলে, তাই আকাশ থেকে কিছু সময়ের জন্য সূর্য হারিয়ে যায়। তবে রাহুর গলা কাটা থাকার জন্য একটু পরেই আবার ফিরে আসে সূর্য। প্রসঙ্গত, চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে। এই সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে। শুধু ভারতে নয়, বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায়। ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন গ্রহণের সময়, অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, সেই সময় খাবার খাওয়া, রান্না করা শুভ নয়। পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন সূর্যকে চুরি করে নিয়ে গেছে কোনো এক রাক্ষসী কুকুর। কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যগ্রহণকে নিয়ে বহু সুর বাঁধা হয়েছে। পশ্চিম আফ্রিকার বেনিন ও টুগে উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী রুষ্ট হয়েছেন, যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়। এই সময় তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষরা। এই সময়ে মন্দির বন্ধ রাখা হয়, পুজো অর্চনাও করা হয় না। গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয়। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায়। গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। এছাড়াও তুলসী পাতা খাদ্যদ্রব্যগুলিতে রাখতে হবে, যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে। গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা ব্যক্তির মনেও প্রভাব ফেলে। তাই এ সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, তর্ক এড়িয়ে চলুন, সম্ভব হলে ভ্রমণ করবেন না। সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন। সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন। চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন, গরিবদের দান করলে গ্রহণের অশুভ প্রভাব কমে যায়। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত, তারা যেন ঘর থেকে বের না হন, কোনো কিছু কাটাকাটি না করেন, কোনো ধরনের খাবার যাতে না খায়, সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাইরে বের না হয়, ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা, নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। এখন আপনারা জানতে পারবেন 2023 সালে মোট কতটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। 2023 সালে মোট 4টি গ্রহণ সংঘটিত হবে, তার মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। প্রথমে আমরা 2টি সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে
জেনে নেব, অর্থাৎ ভারতে সূর্যগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে, বাংলাদেশে সূর্যগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে 20 এপ্রিল 2023 ইং তারিখ রোজ বৃহস্পতিবার। ভারতে সূর্যগ্রহণ শুরু হবে সকাল 7টা 4 মিনিটে। ভারতে সূর্যগ্রহণের মধ্যকাল সকাল 9টা 48 মিনিটে এবং ভারতে সূর্যগ্রহণ শেষ হবে দুপুর 12টা 23 মিনিটে। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে সকাল 7টা 34 মিনিটে। বাংলাদেশে সূর্যগ্রহণের মধ্যকাল সকাল 10টা 18 মিনিট এবং বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে দুপুর 12টা 53 মিনিটে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে 14 অক্টোবর 2023 ইং তারিখ রোজ শনিবার। ভারতে সূর্যগ্রহণ শুরু হবে রাত 8টা 30 মিনিটে। ভারতে সূর্যগ্রহণের মধ্যকাল রাত 11টা 29 মিনিটে এবং ভারতে সূর্যগ্রহণ শেষ হবে রাত 2টা 25 মিনিটে। বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে রাত 8টা 53 মিনিটে। বাংলাদেশে সূর্যগ্রহণের মধ্যকাল রাত 11টা 59 মিনিট এবং বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে রাত 2টা 55 মিনিটে। এখন আমরা বছরের দুটি চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নিব, অর্থাৎ ভারতে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে, বাংলাদেশে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 5 মে 2023 ইং তারিখ রোজ শুক্রবার। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 8টা 23 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 1টা 1 মিনিটে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 8টা 53 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 1টা 31 মিনিটে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে 29 অক্টোবর 2023 ইং তারিখ রোজ শনিবার। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 11টা 31 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 2টা 22 মিনিটে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 12টা 1 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 2টা 52 মিনিটে। সূর্যগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ নয়, কারণ খালি চোখে গ্রহণ দেখলে চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মানুষ অন্ধও হতে পারে। তাই সর্বদা অ্যালুমিনাইজড মাইলার, ব্ল্যাক পলিমার অথবা দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমেও গ্রহণ পর্যবেক্ষণ করতে পারেন। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে আত্মার কারক এবং চন্দ্রকে মন ও মাতার কারক হিসেবে বিবেচনা করা হয়। এই দুটি গ্রহণ মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লেখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে। পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।